সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে সেভাবে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, আমার ছেলের বার্থডে ছিল আর ওর বার্থডে উপলক্ষে আমি যে রান্নাগুলো ওকে করে দিয়েছি সেই রেসিপিগুলোই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তাহলে চলো, আমি প্রথমে একটু পায়েসটা করে নিচ্ছি। এর জন্য আমি কড়াতে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে দুধটা দেওয়ার পর দুধটা যাতে কড়াতে লেগে না যায়। আমি এখানে 1.5 কিলো মতন দুধ নিয়েছি। প্রথমে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, তবে বেশি ঘন করব না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। এখানে আমি 1/2 কাপ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটাকে আমি সেদ্ধ করে নেব। চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমি চিনি দেবো না। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 7 মতন চিনি। আমি আমার 7 মতন দিলাম, তোমরা তোমাদের 7 মতন দেবে। চিনিটা দেওয়ার পর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কিশমিশ আর দিয়ে দিলাম কাজু বাদাম। দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। পায়েসটা হয়ে যাওয়ার শেষের দিকে আমি একটু সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম, এর ফলে পায়েসটা খেতে খুব ভালো হয়। পায়েসটা আমার হয়ে গেছে, এবার আমি মাংসটা তৈরি করে নিচ্ছি। আমি মাংসটা একেবারে প্রেশার কুকারেই করবো, তাই প্রেশার কুকারের মধ্যেই আমি আলু টালুগুলো ভেজে নিচ্ছি। বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটাকে একটু লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব ভালো হয়। চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিলাম মশলার পেস্ট। এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কায় যেগুলো লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলো দিয়েছি, এর ফলে কালারটা খুব ভালো হয়। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলাটা দিয়ে মাংসটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি আর মিক্সড করব না, কারণ আলুটা যদি তলায় চলে যায় যখন প্রেশারে সিটি পড়বে আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে। উপর দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে কিন্তু ওপরেই রেখে দেবো, নাহলে আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়ে ভেঙে যাবে। এবার প্রেশারের ঢাকনা এঁটে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে, লাল লাল খাসির মাংসের ঝোল। এবার আমি তৈরি করেছি পনির, তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর পনিরটাকে হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর পনির স্বাদ নষ্ট হয়ে যায়। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, পনিরটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো, আধা 1/2 চামচ আর রসুন 1/2 চামচ, দুটোই কিন্তু পেস্ট করা। এবার মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মশলার পেস্ট, সেটা হচ্ছে এর মধ্যে আছে কাজু বাদাম, 4 মগজ পোস্ত আর কিশমিশ, কাঁচা লঙ্কা। এবার দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। আমি এই পনিরটা দুধ দিয়েই করছি, আর দুধ দিয়ে পনির করলে পনিরটা খেতেও ভালো হয়। দুধটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি পনিরটাকে মিক্সড করে দিলাম। পনিরটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে একটু গরম মশলা আর উপর দিয়ে একটু ঘি দিয়ে পনিরটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার সবার শেষে আমি তৈরি করে নিচ্ছি ফ্রাইড রাইস। তার জন্য কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এবার এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ঘি। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেবো, সবজিটা ভেজে নেবো। যেহেতু এটা ভেজ ফ্রাইড রাইস তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বিনস, গাজর আর পেঁয়াজ পাতা। আর আমি মটরশুঁটি দিয়েছি, যেহেতু ফ্রোজেন মটরশুঁটি তাই জন্য আমি যখন ভাত করে নিয়েছিলাম ভাতের সাথে মটরশুঁটিটা একটু সেদ্ধ করে নিয়েছি। আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ভাজা সবজিগুলো রাইসের উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এবার মিক্সড করে নিচ্ছি।
একটু সাবধানে মিক্স করবেন যাতে রাইসটা ভেঙে না যায়। আমার সমস্ত রেসিপি তৈরি হয়ে গেছে, এবার আমি বার্থডে বয়ের থালাটাকে গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি রাইসটা দিয়ে দিলাম মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর লাল শাক ভাজা বাদাম দিয়ে ভেজেছিলাম। এই রেসিপিগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এগুলো আপনারা সবাই মোটামুটি জানেন, সব রেসিপি আপনারা সবাই জানেন। তাও আমি কী কী করেছি, কীভাবে করেছি সেটাই আজ আপনাদেরকে করে দেখালাম। আমি মাংসের বাটিটা আবার গুছিয়ে নিচ্ছি। আর এই বার্থডে বয় কিন্তু আমার এডিটর, এই আমার সমস্ত ভিডিও কিন্তু এডিট করে দেয়। দেখুন আমার বার্থডে বয়ের থালা পুরো গুছানো হয়ে গেছে, ও এবার কেকটা কেটে নিচ্ছে। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, একটু অন্যরকম ভিডিও, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।